তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে 21 আগস্টের গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। আওয়ামী লীগ নেতা এবং গ্রেনেড হামলায় আহতরা বলছেন, বর্বরোচিত হামলার পরিকল্পনাকারী নেপথ্যের কুশীলবদের বিচার করে প্রতিহিংসার রাজনীতি নির্মূল করার এখনই সময়। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং দলের অন্যান্য সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন করেন 21 আগস্ট গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে যাওয়া অনেকেই। তারেক রহমান সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানান আহতরা। আমি এটা বিচার চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে জামাত বিএনপি তাদেরকে ধরে তাদেরকে শাস্তিমূলক ফাঁসি দেওয়া হোক। তারেক জিয়া, খালেদা জিয়া, বাবর সহ আমাদের যারা আমাদের নিঃস্ব যারা করছে তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। যে বিচারটা এর আগে কিছুদিন আগে রায় হলো আমরা সেটাতে সন্তুষ্ট না। আমরা চাচ্ছি যে তারেক জিয়াকে এনে দেশের মধ্যে আমাদের আমরা মৃত্যুর আগে যদি ওদেরকে ফাঁসিতে চড়ায় তাহলে আমরা সন্তুষ্ট হব। আওয়ামী লীগ নেতারা বলেন, 75-এর ধারাবাহিকতায় 21 আগস্টের গ্রেনেড হামলা। আমরা অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সকল শিশু কিশোর পক্ষতে, শেখ রাসেল পরিষদের পক্ষ থেকে এদের বিচার দাবি করছি। আমরা অবিলম্বে দাবি করব সেই জঙ্গিবাদের নেত্রী ও গ্রেনেড ব্লাস্টের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া সহ যারা এর সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করা হোক। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।